ইভিএম এর জন্য প্রধান চ্যালেঞ্জ ভোট কেন্দ্রের গোপন কক্ষের ডাকাত। তবে কুশিক নির্বাচনে এসব নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বহিরাগত ঠেকাতে নেওয়া হবে ব্যবস্থা। ইভিএম কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীর প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রশ্নে সংশয় ও সন্দেহ দূর করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভবনে প্রথমবারের মতো কুমিল্লা সিটি নির্বাচনে প্রার্থীর প্রতিনিধিদের ইভিএম কাস্টমাইজেশন দেখানো হয়। ভোটদান পদ্ধতি থেকে শুরু করে ভোট গণনা প্রতিটি ধাপ দেখানোর পাশাপাশি এর কার্যক্রম তুলে ধরেন ইভিএম এর প্রকল্প পরিচালক। ইভিএম এটা এবং এর যে ডাটা কাস্টমাইজেশনের টোটাল প্রসেস কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হবে, তো সেটারই আজকে প্রথম দিন হিসেবে তারা এটাকে দেখতে আসছেন, বুঝতে আসছেন। তো এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের এই টোটাল ডাটাকে আমাদের ফুল প্রোডাক্টে নিয়ে আসতে আরও বেশ কয়েকদিন কাজ করতে হবে, বাট অবশ্যই 15 তারিখের আগে হয়ে যাবে। কোন কেন্দ্রের কোন কক্ষে ব্যবহৃত হবে, আমরা ওই কক্ষের ডেটা কাস্টমাইজ করি মূলত, ওই কক্ষের ভোটারের তথ্য এবং ওই কক্ষে ভোটাররা কাকে ভোট দিবেন প্রার্থীর তথ্য এবং যারা ভোট গ্রহণ কর্মকর্তা তাদের তথ্য আমরা আসলে কাস্টমাইজ করে ইনকর্পোরেট করে দিই আমরা কার্ডে। ইভিএম এর কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীর প্রতিনিধিরা। ইভিএম এর মাধ্যমে মানে ভোট নষ্ট হবে বা একজনের ভোট আরেকজন দিয়ে ফেলবে ওই রকম হওয়ার কোনো সিস্টেম নাই। এই ডেমোতে যা দেখলাম এখন পর্যন্ত ওই রকম কোনো প্রবলেম আমার কাছে দেখি নাই। ওনাদের বক্তব্য অনুযায়ী আর যতটুকু দেখছি তা অনুযায়ী সন্তুষ্ট, কারণ এটা যেহেতু কোনো নেটওয়ার্ক বেসড না তো সেই ক্ষেত্রে এটা হ্যাকেবল না। তবে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর প্রতিনিধি এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানাতে আপত্তি করেন। আমি ওনাদের কথা পুরোপুরি বুঝতে পেরেছি, কিন্তু আমি স্যাটিসফাইড কিনা বা ইয়া কিনা এইগুলো বিষয়ে আমি কোনো মন্তব্য করিনি। ইভিএম কাস্টমাইজেশন প্রক্রিয়ায় ভবিষ্যতে প্রার্থীদের মনোনীত ব্যক্তিদের আহ্বান জানানো হবে। নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন ইভিএম এ প্রধান চ্যালেঞ্জ গোপন কক্ষের ডাকাত। ইভিএম এর মধ্যে চ্যালেঞ্জ একটাই, একটা ডাকাত সন্ত্রাসী ওই গোপন কক্ষে একজনকে দাঁড়িয়ে রাখা, আপনার ভোট হয়ে গেছে চলে যান, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সেটা পুলিশকে বলে আমরা তো সিটি কর্পোরেশনে কিছু হবে না, বিকজ আমরা ওখানে এমনভাবে ক্যামেরা রাখা হবে, সাংবাদিকদের অ্যালাউ করব, আপনারাও ফিল্ডে থাকবেন, ভিতরে ঢোকেন, ছবি দেখেন, এই দাঁড়িয়ে আছে কী বলছিলেন, সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রের ভোট বন্ধ হয়ে যাবে। তবে আস্থা অর্জনে ইসির প্রচেষ্টায় কোনো ত্রুটি থাকবে না বলেন আহসান হাবিব। আমরা টোটাল স্বাধীন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।